নমস্কার বন্ধুরা, আমি রুমি। তোমাদের সবাইকে আমার কুকিং চ্যানেলে স্বাগত। আজ আমি সুজি ও কাঁচা আলু দিয়ে একেবারে একটা অন্য ধরনের নাস্তা বানিয়েছি। আর এই নাস্তাটা কিন্তু বানাতে খুব বেশি তেলের প্রয়োজন পড়ে না, আর খুব বেশি সময়েরও প্রয়োজন পড়ে না। নাস্তাটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে আমার অনুরোধ রইল, রেসিপিটা ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন। আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করব, আপনাদের কাছে সবার প্রথমে পৌঁছে যাবে। আর এখানে যতগুলো নাস্তা আছে এইগুলো কিন্তু একটা কাঁচা আলু ও এক কাপ সুজি দিয়ে বানানো হয়েছে। তো চলুন এবার সুজির নাস্তাটা বানানো শুরু করা যাক। প্রথমে আমি একটা বড় সাইজের বাটি নিয়েছি। এই বাটির মধ্যে আমি দিয়ে দিচ্ছি এখানে এক কাপ সুজি। এখানে 10 টাকার প্যাকেটে যতটা সুজি থাকে ততটাই আমি নিয়ে নিয়েছি। পুরো সুজিটাই আমি নিয়ে নিলাম। এবার আমি সুজির মধ্যে দিয়ে দিচ্ছি একটা গ্রেট করা কাঁচা আলু। আর কাঁচা আলুটাকে আমি আগে থেকে গ্রেট করে ভালো করে পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম, সেটা এখন দিয়ে দিচ্ছি সুজির মধ্যে। আর দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের কুচানো পেঁয়াজ। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতন নুন। আর দিচ্ছি আমি একেবারে সামান্য পরিমাণ চিনি। আর দিচ্ছি কিছুটা পরিমাণ আমি ম্যাজিক মশলা। আর দিচ্ছি সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো। আর দিচ্ছি কিছুটা পরিমাণ লঙ্কার গুঁড়ো। আর দিচ্ছি কিছুটা পরিমাণ গরম মশলার গুঁড়ো। সবই আমি 1 চামচের 4 ভাগের 1 ভাগ করে নিয়েছি। এবার প্রথমে আমি শুকনো উপকরণগুলোকে একসঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। সমস্ত শুকনো উপকরণগুলোকে আমি একসঙ্গে মিশিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, আমি ঠিক যতটা সুজি নিয়েছিলাম ঠিক তার ডবল জল দিয়ে দিচ্ছি। আমি এখানে 1 কাপ সুজি নিয়েছিলাম, তাই আমি এখানে 2 কাপ জল দিয়ে দিচ্ছি। এবার জল দেওয়ার পরেও আমি সমস্ত উপকরণগুলোকে আর একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এইভাবে একটু হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে সুজি কোনো দলা না পাকিয়ে থাকে ভেতরে। হাত দিয়ে আমি ভালো করে মেখে নিয়েছি। এবার এর মধ্যে সুজির কোনো দলা নেই। এবার আমি নাস্তাটা বানিয়ে নেব। এবার আমি একটা কড়াইকে গ্যাসের উপরে বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি যে মিশ্রণটা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি। এখন আমি ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে করে দিয়েছি। এবার মিশ্রণটাকে এইভাবে কন্টিনিউ নাড়াচাড়া করতে হবে, আর এইভাবে কন্টিনিউ নাড়াচাড়া করে মিশ্রণটাকে একটা ডোতে পরিণত করে নিতে হবে। আপনারা দেখুন মিশ্রণটা কিন্তু ঘন হওয়া শুরু করে দিয়েছে। এইভাবে আমি কন্টিনিউ নাড়াচাড়া করে মিশ্রণটাকে একটা ডোতে পরিণত করে নেব। আপনারা দেখুন মিশ্রণটা কিন্তু একটা ডোতে পরিণত হয়ে গেছে, আর কড়াই থেকে কিন্তু একেবারেই আলাদা হয়ে গেছে। এখন আমি মিশ্রণটাকে কড়াই থেকে নামিয়ে নেব। এবার আমি একটা চপার নিয়ে নিয়েছি। চপারের উপরে সামান্য পরিমাণ আমি তেল নিয়ে নিয়েছি হাতে। চপারের উপরে ভালো করে তেলটাকে লাগিয়ে দিয়েছি। এখন আমি সুজি ও আলুর যে ডোটা বানিয়ে রেখেছি সেটাকে নামিয়ে নিচ্ছি কড়াই থেকে। তারপর চপারের উপরে এইভাবে ভালো করে ছড়িয়ে দিচ্ছি। আপনারা দেখুন এখানে আমি মিশ্রণটাকে চপারের উপরে একেবারে চৌকো করে ছড়িয়ে দিচ্ছি, যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে আর নাস্তাটা খুব তাড়াতাড়ি বানানো যাবে। এখন আমি 2 মিনিটের মতন এইভাবে রেখে দিচ্ছি। 2 মিনিট হয়ে গেছে, এখন আমি নাস্তাটাকে কেটে নিচ্ছি। প্রথমে আমি এইভাবে লম্বা করে কেটে নিচ্ছি। লম্বা করে কেটে নিয়েছি, এখন আমি এইভাবে চৌকো করে কেটে নিচ্ছি। আপনারা দেখুন নাস্তাগুলোকে আমি চৌকো করে কেটে নিয়েছি। এইভাবে আমি সমস্ত নাস্তাগুলোকে আলাদা করে নিচ্ছি। আর এই নাস্তাগুলো কিন্তু খেতে ভীষণ ভালো হয়। এবার আমি নাস্তাগুলোকে ভেজে নেব। কড়াইটাকে আবারও গ্যাসের উপরে বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি নিয়ে নিয়েছি 3-4 চামচের মতন তেল। এবার তেলটাকে কড়াইয়ের চারিদিকে ভালো করে ছড়িয়ে দিচ্ছি আর তেলটাকে গরম করে নিচ্ছি।
তেলটা গরম হয়ে গেছে, এখন আমি নাস্তাগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এখন আমি নাস্তাগুলো দুদিকে লাল করে ভেজে নেব। এখন আমি নাস্তাগুলোকে একটু উল্টে দিই। আমি নাস্তাটার উল্টো দিকটাকেও লাল করে ভেজে নিচ্ছি। নাস্তাগুলোর দুদিকই লাল করে ভাজা হয়ে গেছে, এখন আমি নাস্তাগুলোকে তেলের থেকে তুলে নিচ্ছি। এইভাবে আমি বাকি নাস্তাগুলোকে ভেজে নিচ্ছি। ও কাঁচা আলুর নাস্তাগুলো আমি রেডি করে নিয়েছি। আর আপনারা দেখুন, এখানে একটা কাঁচা আলু ও এক কাপ সুজি দিয়ে কতগুলো নাস্তা হয়েছে। আর এখানে আমি নাস্তাটাকে টমেটো সস দিয়ে সার্ভ করেছি। আর এই নাস্তাগুলো কিন্তু ভীষণ মুচমুচে, খেতেও ভীষণ ভালো হয়। রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে আবার আমার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।